নমস্কার, বাবিনের কিচেনের ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব মাছের কুটি ভাজা। এর জন্য নিয়েছি আমি বেগুন, বেগুনগুলোর খোসা ছাড়িয়ে নেব, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলু আর বেগুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার নিয়েছি মাছের পেটি। মাছের পেটিগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। কাটার সময় খেয়াল রেখেছিলাম কাঁটাটা যতটা বাদ দিয়ে দেওয়া যায়। এবার মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে টুকরো করা আলুগুলো দিয়ে দেব, আর নুন দিয়ে এটা লাল করে ভেজে এটা তুলে নেব। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদার কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার বেগুনগুলো দিয়ে দেব। নুন আর হলুদ দিলাম পরিমাণ মতো, এবার একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দেব। বেগুন নরম হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেব একে একে ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছ। এবার সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দু মিনিটের জন্য এটা ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু মাছের কুটি ভাজা। গরম ভাতে এটা অসাধারণ খেতে লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।